ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই মোর্শেদ আলম চেয়ারে বসে সালাত পড়ার কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর চেয়েছেন। জি ভাই, যাদের সমস্যা আছে, যারা মানে কোমরটা ওরকম বাঁকা করে সেজদা করতে অক্ষম, রুকু করতে অক্ষম, তাদের জন্যই এটা। দুটো কন্ডিশন আছে, একটা হলো যে রুকু পর্যন্ত যে করতে পারে সে রুকু করবে, তারপর সেজদার সময় চেয়ারে বসে যাবে। এভাবে রুকু করতে সক্ষম ব্যক্তির জন্য, সেজদা করতে অক্ষম ব্যক্তির জন্য চেয়ারে বসে সালাত হবে না, কারণ রুকু পর্যন্ত তাকে চেয়ার ছাড়াই করতে হবে, আর সেজদার সময় তখন শুধু সে চেয়ারে বসবে। আর চেয়ারে বসে সালাত পড়াটা বৈধ এই জন্য হবে যে আল্লাহ এটা জরুরি অবস্থায় রেখেছেন। আর কোরআনে আল্লাহ সূরাতুল ফাতাহাতে বলছেন, লাইসা আলাল মারিদি হারাজ। আয়াতের অংশ বিশেষ আমি উল্লেখ করলাম, যেটা রিলেটেড সেটুকু আল্লাহ বলছেন, লাইসা আলাল মারিদি হারাজ, কোন অসুস্থ ব্যক্তির উপরে এই বিধান প্রযোজ্য নয় আর কি। আল কিয়ামা আল কুদরা, এবং মাটিতে বসে পড়ার বিধান প্রযোজ্য নয়, মানে দাঁড়িয়ে থাকার সক্ষমতা যে বিধানটা আর মাটিতে সিজদা দেওয়ার যে বিধানটা, এটা তার জন্য প্রযোজ্য না, কেন সে অসুস্থ। বেহুজ্জাত আন্নাহু মারিদ। আর আল্লাহ বলছেন, লাইসা আলাল মারিদ হারাজ, অসুস্থ ব্যক্তির কোনো গুনাহ নেই। যারা ঝেড়ে ঝেড়ে ফতোয়া দেয়, হাদিস দেখা হাদিস দেখাও, চেয়ারে নবী রাসূলুল্লাহ নামাজ পড়েছেন কিনা, তা এগুলি হলো অপরিপক্কতা আর পরিচায়ক, জ্ঞানের অপরিপক্কতার পরিচায়ক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ বিল্ডিং মসজিদে নামাজ পড়েনি দেখে এখন আমরা এটা প্রশ্ন তুলব, বিল্ডিং মসজিদে নামাজ হবে কি হবে না? ঘড়ি হাতে দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রশ্ন তুলব এটা জায়েজ হবে কি জায়েজ হবে না, সেটা না। দিনের সাথে সম্পৃক্ত বিষয়কে নিয়ে আলোচনা করতে হবে আমাদের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলি প্রণয়ন করছে তাতে কোরআনের বিধান কি তিনি ফলো করবেন না? আপনি আমার আপনি আমি যে কোরআনকে বুঝি, তাতে থেকে রসুল কম বুঝেছিলেন কোরআন? অবশ্যই বুঝেননি। তো রসুল্লাহ সাল্লাম লাইসা আলাল মারিদ হারাজ যে কথাটি বুঝেছেন, এবং অসুস্থ ব্যক্তি এর ওপর কোনো গুণা নেই, সে যদি শরীয়তের বিধান লঙ্ঘন করে সেক্ষেত্রেও, যার কারণে উসুলে ফিকহের কায়দা আছে সর্বসম্মতভাবে চারও মাজহাবের আলেমদের কাছে, সেটা হলো আদ-দুরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরি অবস্থা নিষিদ্ধ কাজকে জায়েজ করে দেয়। সো এটাই হলো সহি মাসলা, সহি ফতোয়া। চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি মাটিতে সেজদা করতে অক্ষম, অর্থাৎ কোমর বাঁকা করে ফেলতে হচ্ছে তাকে, এতটাই তাকে মাটিতে বসে যেতে হচ্ছে। তো এই বিষয়টাতে আমাদের কি জিনিস বোঝা উচিত, সেটা হলো যে অনেকে হিয়ারি বসত চেয়ারে সালাত পড়ে একটু সমস্যার কারণে, সে রুকু করছে না, মানে রুকু করতে সে সক্ষম, তারপর একটু কোমরের সমস্যার কারণে। তো এইরকম হিয়ারি পোনা করলে কোনো জায়েজ হবে না, ব্যক্তি বিশেষের উপরে এটা ডিপেন্ড করবে। তার কোমরে এরকম সমস্যা যে মাটিতে বসে সিজদা করতে পারছে না, কিন্তু রুকু করতে পারছে, সে রুকু করবে, রুকু করার পর সেজদাটা সে চেয়ারে বসে করবে, একটু মানে কোমরটা বলে কি পিঠটাকে একটু নুইয়ে দিয়ে তুলনামূলক, কিন্তু রুকু তাকে করতে হবে। রুকু করতে যদি অসক্ষম হয় তো রুকুকারীদের সাথে তাকে রুকু করতে হবে, আর সেজদার সময় শুধু তাকে চেয়ারে বসে যেতে হবে। আর কারো বেশি সমস্যা থাকলে রুকু সেজদা দুটোটা করতে অক্ষম হলে সে চেয়ারে বসে সালাত পড়বে। আজ আল্লাহ আলম ওসাল্লাহ সাল্লাম বারাকাল আলমিন মুহাম্মদ।